শুরু হয়ে গেছে কালীপূজা উৎসব। আজকে কিন্তু সারা রাত ধরে কালীপূজা হবে দীপান্বিত অমাবস্যায়, আর সেই উপলক্ষে সেজে উঠেছে গোটা রাজ্য, গোটা দেশ, আমাদের পানিহাটিও পিছিয়ে নেই। পানিহাটির একটা অন্যতম শ্রেষ্ঠ শ্যামা পুজোর মণ্ডপে আমরা পৌঁছে গিয়েছি, যেখানে প্রাক পুজো পরিক্রমা আমরা করে গিয়েছিলাম, সেটা হচ্ছে গোলা বিদ্যাসাগর মন্দির। এবছর তারা এই যে থিমটা করেছে প্রাক পুজো পরিক্রমা, যতটুকু দেখিয়েছিলাম তখন আমরা কিন্তু কথা বলেছিলাম যে যখন সম্পন্ন হবে রাতের আলোতে তখন গ্রুপ একদম বদলে যাবে। চলুন দেখে নিই গোলা বিদ্যাসাগর মন্দির এবছরের থিমে কি তুলে ধরেছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপ সজ্জার বাইরেটা বিভিন্ন রঙের যেমন সমাহার রয়েছে মণ্ডপ সজ্জায়, পাশাপাশি বিভিন্ন আলোর সমাহারও রয়েছে। আমরা প্রাক পুজোতেই শুনেছিলাম উদ্যোক্তাদের কাছ থেকে যে রাতের মণ্ডপটা দেখতে অসাধারণ হবে, কারণ যেমনটা মণ্ডপ সজ্জার নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে পাশাপাশি আলোক সজ্জাটাতেও থাকছে চমক। আজকে সেই চমক আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর আলোক সজ্জার পাশাপাশি মণ্ডপ সজ্জার সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে। আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। আগেবারে আমরা দেখিয়েছিলাম এর আগেও বাইরে কোথাও রয়েছে মাটির হাঁড়ি বা কোথাও রয়েছে স্টিলের হাঁড়ি, সেই হাঁড়িগুলোর মধ্যেই কিন্তু বিভিন্ন স্টিক দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, পাশাপাশি রয়েছে সূক্ষ্ম কারুকার্য যেগুলো নীল সবুজ আলোর আভায় ভীষণ সুন্দর একটা রূপ ধরা পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গোলা বিদ্যাসাগর পল্লীর এই মণ্ডপ সজ্জায় আপনারা দেখেছেন যে মানুষ কিভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদের বন্দি দশা, শুধু মানুষ কেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণী জন্মের পর থেকে বিভিন্ন বিষয়ে তারা আবদ্ধ হয়ে রয়েছে, সেটাই তারা ফুটিয়ে তুলেছেন। যেমন পাখি খাঁচায় বন্দি থাকে, যেমন মাছ জালে বন্দি হয়, তেমনি মানুষও বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে সীমাবদ্ধতার মধ্যে থাকে, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। আমরা ধীরে ধীরে দ্বিতীয় পার্টে প্রবেশ করছি মণ্ডপ সজ্জার। প্রথম ধাপটায় রয়েছে বন্দি দশা, তারপরেই কিন্তু মুক্তি। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রাণী, সে মানুষ হোক বা যে কোনো জীবজন্তু হোক, তার জন্মের পর বিভিন্ন বিষয়ে সে আবদ্ধ থাকে, তারপরে কিন্তু মুক্তি, আমাদের মৃত্যুর মধ্যে দিয়ে মুক্তি মেলে, সেই ছবিটা যেমন ফুটিয়ে তুলেছেন, পাশাপাশি মুক্তির পর আমাদের যেটা ধারণা একটা শান্তির পরিবেশে ফিরে যায় সকলেই, এবং মৃত্যুর পর সেই যে মুক্তি মেলে সেটাও কাল্পনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং ওপরের অংশটা ধীরে ধীরে দেখাচ্ছে দ্বিতীয় পার্টে, যেখানটায় মাতৃমূর্তি রয়েছে এর ওপরের অংশটাতে দেখা যাচ্ছে বহু পাখি উড়ে বেড়াচ্ছে, অর্থাৎ মুক্ত আকাশে সবাই পাখিরা উড়ে বেড়াচ্ছে আর মুক্তি পাচ্ছে, মৃত্যুর পর যেন একটা মুক্তি পায় এমন কল্পনা আমরা করি। এবং মৃত্যুর পর যদি মানুষ মুক্তি পায় সে একটা স্বর্গীয় জায়গায় পৌঁছয়,
তেমনই এই অংশটাকে ফুটিয়ে তোলা হয়েছে, একেবারে সাদা রঙের মণ্ডপসজ্জা, সাদা রঙের সমাহার, তার মধ্যে নীল আলোর আভা। ক্যামেরায় কতটুকু আপনারা বুঝতে পারছেন জানি না, বা ক্যামেরার চোখ দিয়ে দেখে কতটুকু কতটা ভালো লাগছে জানি না, কিন্তু আপনারা যারা এখানটায় উপস্থিত না হবেন, এই এই এত সুন্দর মণ্ডপসজ্জায় কিন্তু সেই যে অভিনবত্ব, সেই যে চাক্ষুষ করতে না পারলে এর সৌন্দর্যটা উপলব্ধি করাটা কিন্তু খুব মুশকিল। তাই মানুষ বা যে কোনো প্রাণীর মৃত্যুর পর যে মুক্তি মিললে, যে পরিবেশে গিয়ে থাকে, আমরা যেমনটা কল্পনা করি সেরকমই একটা পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে ভোলা বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজো। আমরা তো দেখালাম মণ্ডপসজ্জা এবং আলোসজ্জা, এবার আমরা চলে যাচ্ছি মাতৃ প্রতিমাতে। অভিনবত্বে ছোঁয়া আছে মাতৃ প্রতিমাতেও, মায়ের কিন্তু দুটো রূপ দেখা যাচ্ছে। মাই কিন্তু একদিকে সৃষ্টি করছেন আর একদিকে ধ্বংস, দুটোই কিন্তু এই শক্তি, দুটো শক্তি কিন্তু তার ভেতরে বিরাজ করছে। সেই রূপটা মাতৃ মূর্তিতে তারা ফুটিয়ে তুলেছেন। একদিকটা আপনারা দেখছেন ধ্বংস, অসুর বিনাশিনী, কিংবা আমরা বলতে পারি যে বিপথগামী বা অসুর বিনাশিনী মাতৃরূপ এটা, যেখানে মা ধ্বংস করছেন অশুভ শক্তিকে, ধ্বংস করছেন অশুভ শক্তিকে। ধ্বংস করার পাশাপাশি সেই নারী শক্তি, সেই মাই কিন্তু আবার সৃষ্টি করছেন। তাই আর একটা দিকে সেই সৃষ্টির রূপটা তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মা গণেশ, তার সৃষ্টিকর্তা রূপে এখানকে গণেশের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ অশুভ শক্তির বিনাশ যিনি করেন, তিনিই আবার শুভ শক্তির সৃষ্টি করেন। এই রূপটাই ফুটিয়ে তোলা হয়েছে ঘোলা বিদ্যাসাগর পল্লীর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনে এবছরের পুজো। এই শ্যামা মা পূজিতা হবেন। আপনারা মণ্ডপসজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে মাতৃমূর্তি দেখলেন, আর শক্তি দেবীর আরাধনায় এই মাতৃমূর্তি পূজিতা হবে ঘোলা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের, ঘোলা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের এবার এই শক্তি দেবীর আরাধনায়। ভেতরের পরিবেশটা, সেই শান্ত পরিবেশটাকে ফুটিয়ে তুলতে তারা কিন্তু যাতে ভেতরটা ঠান্ডা শান্ত স্নিগ্ধ পরিবেশ থাকে, সেই বিভিন্ন মেশিনারির মাধ্যমে সেটাও ব্যবস্থা করেছেন। এবং সাদা আলোয়, নীল আভা, সাদা মণ্ডপে নীল আভা দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মূল মণ্ডপটি মূল উদ্যোক্তা, যিনি মুখ্য সংগঠক, যিনি ঘোলা বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজো, সৃষ্টি থেকে মুক্তি। সৃষ্টিতে আমরা দেখলাম যে আমরা সৃষ্টির পর, আপনি বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা যখন প্রাক পুজো পরিক্রমা করেছিলাম যে কোনো প্রাণী বা মনুষ্যকুল জন্মের পর যে কোনো কাজে বা যে কোনো কিছুতে আবদ্ধ থাকে, বন্দি থাকে, তারপর মৃত্যুর পর একটা মুক্তি মেলে আমাদের কাল্পনিক ধারণা। প্রাক পুজো পরিক্রমায় আপনি দাবি করেছিলেন যে এটা যখন সম্পূর্ণ হবে এবং তার আলোকসজ্জা সম্পূর্ণ হবে, সম্পূর্ণ অনুরূপ সত্যি আমরা সেটা দেখতে পাচ্ছি। সারা কেমন? সারা অবশ্যই, কালকে তো প্রচুর ভিড় হয়েছে, এখনো সবাই দর্শনার্থীরা আসছে দেখছে, এবং যারা দেখছে তারাই বলছে যে যেটা আমরা বলেছিলাম বাস্তবে সেই রূপটুকুনি আমরা দিতে পেরেছি। আর প্রতিমার ব্যাপারে তো আমার কিছু বলারই নেই, যারা দেখছে তারাই বলছে মায়ের প্রতিমার মুখ যা হয়েছে আমরা এখন পর্যন্ত দেখিনি।
এই বিষয়টা আমি একটা বলার আছে যে আমরা যখন প্রাক পুজো পরিক্রমা করতেছিলাম তখন এই রহস্যটা উন্মোচন করা হয়নি যে মাতৃ প্রতিমায় কি থাকছে, এটুকু বলা হয়েছিল যে সামঞ্জস্য রেখে বিশেষত্ব থাকছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মায়ের যেমন রুদ্র রূপ, মা যেমন অশুভ শক্তিকে ধ্বংস করছেন, মায়ের তেমনি সৃষ্টি রূপ, মা এখানে গণেশ তুলে ধরা হয়েছে, মা সেটা তাকে সৃষ্টিও করছেন, এইটাই তুলে ধরা হয়েছে। একদম একদম, মা পার্বতী শিবের যে পত্নী সেই তো কালী হয়েছিল, এবং যখন শুম্ভ স্বর্গরাজ্য আক্রমণ করেছিল তখন কালীর রূপ নিয়েই বধ করেছিল শুম্ভকে, আর সেই পার্বতী আবার গণেশকে জন্ম দিয়েছিল। সৃষ্টি একদিকে অশুভ শক্তির ধ্বংস, মানে একই নারীর সাথে। এবং মায়ের মুখটা দেখবেন আমরা এত সুন্দর ফুটিয়েছি, মানে আমার মনে হয় যে যারা দেখবে মায়ের প্রতিমা তারা অভিভূত হয়ে যাবে একেবারে। আমরা মায়ের রূপ দেখেও যেমন অভিভূত হচ্ছি, সব থেকে বড় প্রশংসনীয় যে এই যে মণ্ডপ সজ্জা, মানে মূল যে মণ্ডপটা, সেখানে যে আমরা কল্পনা করি মৃত্যুর পর আমরা যে মুক্তিটা পাই, একটা খুব সুন্দর পরিবেশ, একটা শান্ত পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ, সেটাকে সত্যি সত্যি একটা সাদা রঙের মধ্যে যে আলোক সজ্জা, হালকা নীলাভ যে আলো, সেটা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, এবং চোখ বন্ধ করলে যেন আমরা সেই স্বর্গীয় রূপটাই দেখতে পাই, কল্পনা করি সেটাই, মানে এই ভাবনাটা দেখে। এই ভাবনাটা অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকবার, যখন গতবার বড় ঠাকুর করেছিলাম, মানে এই জেলার মধ্যে সব থেকে বৃহৎ ঠাকুর হয়েছিল, এবারে আমরা চিন্তা করেছিলাম যে একটা নতুন কিছু মানুষের কাছে, মানুষের জীবনযাত্রা চলার পথে একটা পরিবর্তন, যে প্যান্ডেল দেখতে আসবে দূর থেকে তারা একটা দেখে জানি বলে যে না একটা সত্যি একটা সুন্দর প্যান্ডেল দেখলাম এবং সুন্দর অনুভব নিয়ে বাড়ি ফিরলাম, সেটাই আমরা চেষ্টা করেছি, এবং কতটা চেষ্টাতে সফল হয়েছি সেটা সাধারণ যারা দর্শনার্থী আসবে তারাই বলতে পারবে। আজকে সারা রাত ধরে পুজো, একেবারে এই বিদ্যাসাগর পল্লীর গোটা মানুষ কি এই মানে ওই সারাটা রাত জেগেই পুজো দেখে? একদম একদম, এখানে আমাদের সেটাই হয়, এবং রাত্রের দিকে সবাই থাকে, পাড়ার মহিলারা পুরুষরা সবাই থাকে, এবং পুজোটা শান্তি মতন হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমি চাবো। অসংখ্য ধন্যবাদ অরিন্দমদা, আমরা কথা বললাম পানিহাটি পৌরসভার 29 নম্বর বর্ডের পৌরপিতা তথা এই গোলা বিদ্যাসাগর পল্লীর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজোর মূল যে উদ্যোক্তা অরিন্দম বিশ্বাস, তিনি জানালেন যে সৃষ্টি থেকে মুক্তি এই তাদের থিম ছিল, যেমনটা তারা মণ্ডপ সজ্জায় তুলে ধরেছেন তেমনটা তারা মাতৃমূর্তিতেও তুলে ধরেছেন, মা অশুভ শক্তিকে যেমন বিনাশ করছে মুক্তি দিচ্ছে, এবং তেমনি মাই শুভ শক্তি, অর্থাৎ যে মা পার্বতী রূপে গণেশের সৃষ্টি করেছেন সেই মাই কালী রূপে অশুভ শক্তির বিনাশ করেছেন, সেটাই তারা ফুটিয়ে তুলেছেন, এবং অসাধারণ মণ্ডপ সজ্জার পাশাপাশি অভিনব মাতৃমূর্তি অবশ্যই শ্রেষ্ঠত্বের দাবি রাখে। পানিহাটির যে সমস্ত বারোয়ারি শ্যামা পুজো গুলো হচ্ছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কালী পুজো, বরাবরই করে আসছে গোলা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন বিদ্যাসাগর পল্লী, এবছরও তার ব্যতিক্রম হয়নি। কেমন লাগছে দেখে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মাতৃমূর্তি এবং মণ্ডপ সজ্জা সামঞ্জস্য রয়েছে, দুটোই দুটোই খুব সুন্দর, ভালো লাগছে। এই পুজোর থিম হচ্ছে সৃষ্টি থেকে মুক্তি, মানে আমরা যেমন সৃষ্টি হয় তেমনি মা বা অশুভ শক্তি বিনাশ করে মুক্তি দেয়, যেমন মণ্ডপ সজ্জায় সাজানো হয়েছে তেমনি মাতৃমূর্তি, মানে এরকমটাই আশা করেছিলেন? হ্যাঁ, আমরা অনেক দূর থেকে এসেছি। কোথা থেকে এসেছি? কল্যাণী থেকে এসেছি। কল্যাণী থেকে এসেছেন পানিহাটি পুজো দেখতে? হ্যাঁ, গতবার এসেছি, এবার সামনের বারও আসবো। ঠাকুর দেখতে বেরোনো হয় কালী পুজো? হ্যাঁ হ্যাঁ। কটা দিন ধরে হচ্ছে? এই তো বেরিয়েছে বিকেল 4টার সময় বেরিয়েছে, আজকে থেকে শুরু, আজকে থেকে শুরু হলো, কাল পরশু চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন দেখছেন কালী পুজোর উৎসব? ভালো ভালো, নৈহাটি তো দেখেছি, নৈহাটি তো দেখেছি, বড়মাকে দেখে? হ্যাঁ, বড়মাকে দেখে এখানে এসেছি, বড়মাকে দেখে এখানে? হ্যাঁ, এখানে এসেছি, মানে ভিড় ভাড়টা এড়িয়ে ঠাকুর দেখা চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বছরে রাখি পাল একেবারেই, আপনারা দেখতে পাচ্ছেন সত্যি সারা পড়েছে, কল্যাণী থেকে এসছেন দর্শনার্থীরা বিভিন্ন ঠাকুর পুজো মণ্ডপ দেখতে দেখতে। পানিহাটির এই অন্যতম একটা শ্যামা পুজো গোলাপ বিদ্যাসাগর পল্লীর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন তারা শ্রেষ্ঠত্বের দাবি রাখে অবশ্যই, সেটা আমরা প্রমাণ পেলাম কল্যাণী থেকে এসছেন দর্শনার্থী, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন মন্দির মণ্ডপ চত্বরে কিন্তু ভিড় জমে গিয়েছে। আচ্ছা, সারা রাত ধরে প্রায় মানে যতক্ষণ নির্ঘণ্ট রয়েছে ততক্ষণ ধরে অবশ্যই পুজো সম্পন্ন হবে, তবে শ্যামা পুজো দীপান্বিত অমাবস্যা শ্যামা পুজো এগুলো সাধারণত রাত সারা রাত ধরেই হয় বা রাতের দিকে হয় গভীর রাত পর্যন্ত, আমরা সেটা দেখতে পেলাম, এবং এখানেও সেটা সম্পন্ন হবে, এবং সেই সময়টা গোটা বিদ্যাসাগর পল্লীর মানুষজন উপস্থিত থাকবেন। আর
আমরা যেমনটা দেখি, আমাদের যেমন একটা কল্পনা রয়েছে যে মৃত্যুর পর আমরা ঠিক যেমনটা চোখ বন্ধ করে কল্পনা করি, সেরকমই কিন্তু কল্পনার একটা রূপ ফুটিয়ে তুলেছেন ভোলা বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পূজা সৃষ্টি থেকে মুক্তি। আর মুক্তির সেই পরিবেশটা শান্ত, সৃষ্ট, স্নিগ্ধ, এবং যেখানটায় গেলে একটা মনটাও খুব শান্ত অনুভব করব আমরা, সেরকমই একটা অনুভূতি এই মূল মণ্ডপে এসে পাচ্ছি। এবং সেটা যাতে আমরা পাই সেরকম সব ধরনের ব্যবস্থা করেছে ভোলা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের এই সৃষ্টি থেকে মুক্তি মণ্ডপের, যা পাশাপাশি মাতৃ মূর্তিতেও রয়েছে একই মা, একটা জায়গায় সৃষ্টি করছেন, আবার সেই মাই অন্য রূপ নিয়ে কালী রূপ নিয়ে অশুভ শক্তির বিনাশ করছেন। অবশ্যই ভীষণ সুন্দর পুজো মণ্ডপ, ভীষণ সুন্দর মাতৃ মূর্তি, ক্যামেরার চোখে যেটা দেখলেন তার থেকেও ভালো লাগবে যদি চাক্ষুষ করতে পারেন। তাই ঠাকুর দেখতে যারা বেরোচ্ছেন অবশ্যই চলে আসুন পানিহাটির 29 নম্বর ওয়ার্ডের ভোলা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের এই সৃষ্টি থেকে মুক্তি মণ্ডপ সজ্জা দেখতে। দেখতে থাকুন 7 News, বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি কালী পুজোতেও কিন্তু আমরা মণ্ডপ সজ্জা তুলে ধরছি। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 News, জয় হিন্দ।